দর্শক, স্বাগত জানাচ্ছি টেক শহরের আয়োজন ওয়ালটন ল্যাপটপ ক্যাম্পাস টেক ট্যালেন্টের আজকের পর্বে। আমি রাশেদ ইমাম, পুরো আয়োজন জুড়ে আছি আপনাদের সাথে। দর্শক, প্রতি পর্বে একজন করে নতুন উদ্ভাবকের গল্প শোনাই আপনাদের। আজও আমাদের সাথে একজন উদ্ভাবক রয়েছেন, যিনি তার পড়াশোনা করার মাঝখানেই কাজ করেছেন এমন একটি বিষয় নিয়ে যেটি সত্যি সত্যি আমাদেরকে আনন্দিত করেছে, আমাদেরকে চমকিত করেছে। চলুন আমরা আমাদের আজকের অতিথির সাথে পরিচিত হয়ে নিই। আজ আমাদের সাথে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খান আফনান রাহাত। রাহাত, শুরুতেই অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে এই স্টুডিওতে আসার জন্য, এবং সেই সাথে আপনার যে পুরো টিম, সেই টিমের গল্প শুনবো, আপনাদের উদ্ভাবনের গল্প শুনবো। আমরা শুরুতেই জানতে চাইছি যে আপনাদের যে প্রজেক্টটি ছিল, সেই প্রজেক্টটির নাম কি এবং সেটি আপনারা কিভাবে কাজ করাচ্ছেন? আমাদের টিমের নাম হচ্ছে এনসি মার্সেক্স। সো আমরা হচ্ছে নর্থ সাউথ একটা রোবট বেসড কোম্পানি। সো সেটাতে হচ্ছে আমরা কোর টিমে আছে হচ্ছে অ্যারাউন্ড 20 জন মেম্বার, এবং টোটাল সোসাইটিতে আছে হচ্ছে ওভার 60+ মেম্বার্স। আচ্ছা, সো এখানে আমরা মার্স রোভার নিয়ে কাজ করি, বিভিন্ন দেশে বিদেশে কম্পিটিশনসে পার্টিসিপেট করি, এবং আপনার হচ্ছে আমরা ইনিশিয়ালি তো শুরু করেছিলাম রোভার নিয়ে, তো এখন আমরা হচ্ছে স্পেস টেকনোলজির দিকেও আগাচ্ছি, ওয়েব ডেভেলপমেন্ট আর যা যা আইটি সেক্টর যেগুলো আছে বেসিক্যালি সেগুলোতেও আমরা হচ্ছে ইভেনচুয়ালি যাচ্ছি আর কি। আচ্ছা, তো আপনাদের যে মার্স রোভার করার যে পরিকল্পনা, এটা যেহেতু একটা পুরো বড় একটা টিম মিলে আপনারা করছেন, কেন চিন্তাটি এলো যে মার্স রোভারই আপনারা তৈরি করবেন, এটিকে নিয়েই কাজ করবেন, চিন্তার ধারাটি কোথা থেকে এসছে? তো আমাদের বাংলাদেশে তো আসলে এরকম রোভার নিয়ে কাজ করে খুব কম টিমস আছে, এবং মানে খুব কম মানুষই আছে বেসিক্যালি, এবং এখানে স্কোপও খুব কম, সেক্টরও খুব কম। তো নর্থ সাউথে যেহেতু আমরা আছি কয়েকজন, আমরা এক মাইন্ডের মানুষজন মিলে ডিসাইড করলাম একদিন যে আমাদের হচ্ছে একটা কম্পিটিশন ছিল ইন্ডিয়ান রোভার চ্যালেঞ্জ। আচ্ছা, সো ইন্ডিয়ান রোভার চ্যালেঞ্জের জন্য হচ্ছে আমরা পার্টিসিপেট করবো, এটা একটা ডিসিশন নেওয়া হলো। সো আমাদের যে ফাউন্ডিং মেম্বার ছিল মহাদেশ দর্ক, সো উনি হচ্ছেন বেসিক্যালি একটা টিম ফর্ম করলো আমাদের 20 জনকে নিয়ে যে আমরা হচ্ছে আইআরসিতে পার্টিসিপেট করবো। সো আইআরসি পার্টিসিপেশন জন্য কি দরকার? ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টর থেকে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ দরকার। তো সেটার জন্য হচ্ছে পরে আমরা সবাই ইন্টারেস্টেড যারা যারা ছিলাম তারা তারা জয়েন করলাম। সো তারপরে তো হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা, সেটা হচ্ছে ফান্ডিং। আচ্ছা, রোবট দ্বারা করাতে হলে ফান্ডিং লাগবে। এখন ফান্ডিং কোথা থেকে আসবে? সো ইনিশিয়ালি তো আমরা সবাই নিজেরা নিজেরাই ফান্ডিং করে আইআরসির জন্য প্রস্তুতি নিলাম। তো সেটার মধ্যে হচ্ছে আমরা ইনিশিয়ালি কিছু টাকা করে সবাই দিই, সো সেটা দিয়েই কাজ শুরু হয়। আচ্ছা, তো কাজ থেকে আস্তে আস্তে হচ্ছে তারপরে আপনার আইআরসিতে আমরা পার্টিসিপেটও করি সে বছর প্রথমবার। সো পার্টিসিপেট করার পরে আপনার হচ্ছে আমরা ইন্টারন্যাশনালি আইআরসিতে 9th হই, এবং বাংলাদেশে ন্যাশনালি 3rd হই। বাহ, এর পরের যে যাত্রাটি, মানে আপনাদের এই অ্যাচিভমেন্ট এসছে এবং এই অ্যাচিভমেন্টের পরে একটা প্যান্ডেমিকের সময় চলে এলো, এই লম্বা সময়ে আসলে কাজের বিরতি ছিল, কিন্তু বিরতি তো শেষ হয়ে গেছে, এখন আপনারা এটাকে নিয়ে কীভাবে চিন্তা করছেন? তো বিরতি বলতে আসলে গত বিগত 2 বছরে তো আসলে ওরকম কোনো অ্যাক্টিভিটিস ছিল না, বাট আমরা চেষ্টা করেছি অনলাইন প্ল্যাটফর্মে যে ইভেন্টগুলো ছিল সেগুলোতে মোটামুটি পার্টিসিপেট করার। আচ্ছা, বাট আমাদের যেহেতু মেকানিক্যাল ডিপার্টমেন্টটা নেই নর্থ সাউথে, এবং মানে এটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ। সো আর অনলাইন বেসডগুলো ছিল মোস্টলি হচ্ছে আপনার ডিজাইন বেসড, সো এখানে আমরা আসলে একটু পিছিয়ে আছি মেকানিক্যাল ডিপার্টমেন্ট না থাকার কারণে। এই যে পিছিয়ে থাকা, সেই পিছিয়ে থাকা আসলে এগুলো তো বড় বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জগুলো যে আপনারা ওভারকাম করেছেন, সেক্ষেত্রে আপনাদের টিমের মেম্বার যারা ছিলেন তারা কিভাবে পুরো ব্যাপারটিকে সলভ করলো বা পুরো ব্যাপারটিকে অ্যারেঞ্জ করলো? পুরোটাই হচ্ছে আপনার কন্ট্রিবিউশন টিমের, পুরোটা ক্রেডিট ওদের কাছেই যায়, বিকজ ওরা হচ্ছে কাউন্টলেস নাইটস হচ্ছে আপনার এইরকম ইউটিউব টিউটোরিয়ালস দেখেছে। আমরা হচ্ছে
মাল্টিপল যে প্ল্যাটফর্মগুলো আছে ওখান থেকে সাবস্ক্রিপশনও কিনে কিনে হচ্ছে আমরা দেখেছি শিখেছি কিভাবে আপনার টি-শার্ট ডিজাইনিংগুলো করতে হয়। আচ্ছা, সো পরে তো হচ্ছে আপনার ইভেনচুয়ালি ট্রায়াল এন্ড এরর করতে করতে একটা পর্যায়ে দাঁড়া করানো হলো আর কি ব্যাপারটাকে। সো এখন হচ্ছে আমাদের পরিকল্পনা যে যেহেতু সব এখন স্থায়ী হচ্ছে, সব ঠিক হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, সো এটা নিয়ে হচ্ছে এখন আগানো আর কি পরিকল্পনাও করছেন আপনারা এবং সেই চেষ্টাও করবেন। দর্শক, আমরা শুনছিলাম খান আফরান রাহাতের কাছ থেকে তাদের মাস্টারমাইন্ড নিয়ে এবং সেই সাথে শুনছিলাম তাদের একটা বেশ বড় টিম রয়েছে যে টিমটি মিলে এই প্রজেক্টটি দাঁড় করিয়েছে। আমরা এখন মাস্টারমাইন্ড যারা তৈরি করেছেন সেই টিমের কয়েকজন বন্ধুর বক্তব্য দেখব এবং শুনব এবং তাদের যে এই জার্নিটি ছিল সেই জার্নিটি সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমি এনএসইউ মার্কসেক্স এর কো-ফাউন্ডার এবং ফর্মার টিম লিডার। মূলত রোবোটিক্স নিয়ে কাজ করতে করতে আমাদের একটা মাথায় চিন্তা আসলো যে কেন আমরা রোবোটিক্সের এই প্র্যাকটিসটা এবং এই কার্যক্রমটা শুধুমাত্র ন্যাশনাল বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ রেখেছি। সেই চিন্তা থেকেই আমাদের এনএসইউ মার্কসেক্স এর শুরু হলো এবং পরবর্তীতে এনএসইউ মার্কসেক্স এর আরও দুইজন কো-ফাউন্ডার সুমন এবং উদয় এবং আমি এই তিনজন মিলেই মার্কসেক্সের কার্যক্রম আমরা শুরু করি 2018 সালে। পরবর্তীতে আমরা ইন্ডিয়ান রোভার চ্যালেঞ্জে পার্টিসিপেট করি, তখন আমরা আনঅফিসিয়ালি ছিলাম এবং আমরা শুধু যারা কাজ করতাম তারা একসাথে হয়ে আমরা ইন্ডিয়ান রোভার চ্যালেঞ্জ 2019 আমরা পার্টিসিপেট করি এবং সেখানে আমাদের এনএসইউ মার্কসেক্স পুরো ওয়ার্ল্ডের মধ্যে 6th পজিশন হোল্ড করে। তো পরবর্তীতে এই জিনিসটা আমরা অফিসিয়ালি করার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির কাছে আমাদের নিজের ইনস্টিটিউট তাদের কাছে আমরা জানাই যে আমরা এটাকে অফিসিয়াল একটা রিকগনিশন দিতে চাচ্ছি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি এটাকে খুবই সাদর সম্ভাষণ করে আমাদেরকে অফিসিয়াল রিকগনিশন দেয় এবং সেখান থেকেই তৈরি হয় এনএসইউ মার্কসেক্স সোসাইটি। বর্তমানে এনএসইউ মার্কসেক্স সোসাইটিতে নতুন টিম লিডার আছে, অনেকগুলো নতুন মেম্বার্স আছে যারা সবসময় কাজ করে যাচ্ছে আমাদের রোভারের উপরে এবং তারা একই সাথে বিভিন্ন ধরনের গ্রুমিং সেশন, নিজেদের মধ্যে ওয়ার্কশপ, নিজেদের স্কিল বিল্ড আপ করা এগুলো নিয়েও কাজ করে যাচ্ছে। এনএসইউ মার্কসেক্স সোসাইটির আমি শুভকামনা করি সবসময়। আমার দায়িত্ব হলো রোভারের ক্যামেরার মাধ্যমে তার আশেপাশে বিভিন্ন বস্তু দেখে যে তথ্যটা গ্রহণ করবে সে তথ্য অনুযায়ী তার রোভারকে চালনা করা। আমরা এই কারণে এই কাজে অনেক চড়াই উৎসাহী পার করেছি। ইনশাল্লাহ সামনে আমরা আরও ইনোভেটিভ আইডিয়া নিয়ে হাজির হব। ওয়েল, হ্যালো, দিস ইজ সৌমিক কুমার প্রিয়দয় ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমি এনএসইউ মার্কসেক্সের কোলিড, অ্যাট দ্য সেম টাইম আমি সফটওয়্যার টিমটাকে লিড করতেছি। তো আমার এনএসইউ মার্কসেক্সের সাথে অ্যাফিলিয়েশন হচ্ছে ফ্রম দ্য বিগিনিং অফ দিস টিম 2018 থেকে। 2018 এই টিমটা ফর্ম হয়, তারপর থেকেই আমি এই টিমের একদম কোর টিমের সাথেই অ্যাটাচ ছিলাম, অ্যাফিলিয়েটেড ছিলাম। সো যদি মার্কসেক্সের সাথে আমার এক্সপিরিয়েন্সগুলোকে শেয়ার করতে হয় তাহলে আসলে অনেক বড় হয়ে যাবে। যেমন যেহেতু আমি একদম শুরু থেকে আছি, সুতরাং আমার সাথে এত এক্সপিরিয়েন্স আছে এই টিমের সাথে কাজ করার যে এই এক্সপিরিয়েন্সগুলোকে আসলে শেষ করা সম্ভব না। আমি যদি একটা তো বলি তাহলে শেষ হবে না। আমি ছোটো ছোটো করে কিছু গল্প বলি। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়াতে যাওয়ার আগে, আইআরসি 2019 আগে, 2018 ডিসেম্বর মাসের দিকে, এরকম একটা সময়। তো আমরা হয়তো বা ওই দিন আমরা ফার্স্ট রোভারটা চালাবো, দেন এক সপ্তাহ টেস্টিং হবে, তারপরে আমরা ইন্ডিয়াতে আবার ব্যাক করবো, তারপরে হচ্ছে আমরা ইন্ডিয়াতে ফ্লাই করবো আর কি, এরকম একটা প্ল্যান ছিল। তো আমার মানে এক্স্যাক্ট টাইমটা মনে নেই, বাট আমার যতটুকু মনে আছে 4:30-5 এরকম একটা সময়ে আমরা রোভারটাকে প্রথম পুশ করি, ব্যাটারি কানেক্ট করে আমরা রোভারটাকে প্রথম পুশ করি এবং রোভারটা মাত্র 7 সেকেন্ড চলে বন্ধ হয়ে যায়। মানে 7 সেকেন্ডে চলে সে সামনে এগিয়ে বন্ধ হয়ে যায়। আমরা একটু চিন্তা করি কেন বন্ধ হলো, দেন সার্কিট চেক করলো, সব কিছু চেক হলো, কোড চেক করলাম, তারপরে হঠাৎ করেই ব্যাটারিতে মানে চেক করার পরে দেখলাম ব্যাটারি ফুল চার্জ, ব্যাটারি ফুললি মানে ডিসচার্জ হয়ে গেছে।
তার মানে আমাদের যে কম্পোনেন্টগুলোর মধ্যে লাগানো ছিল সেগুলো এত বেশি পরিমাণ পাওয়ার কনজিউম করছে যে আমাদের ব্যাটারি সেটা ব্যাকআপ দিতে পারছিল না। সো প্রচণ্ড পরিমাণ ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম উইদিন আ সেকেন্ড। আমরা ছয়জন মানুষ ছিলাম রুমের ভেতরে, ছয়জন মানুষের আমরা একজনের মুখের দিকে তাকানো যাচ্ছিল না, প্রত্যেকের মুখ কালো হয়ে গেছে, আমরা সবাই চুপ এবং এতটাই নিস্তব্ধতা ওই রুমটাতে ছিল যে ওইখানে একটা পিন ফেললে তখন ওই পিনের শব্দ পাওয়া যাবে এরকম ব্যাপারটা। তো যাই হোক, আমরা সেদিন সকালবেলা নাস্তা করে আসার পথে তো এই কাজ করতে করতেই দেখা গেছে যে সকাল 6:30 বেজে গেছে। তো 6:30 সময় হঠাৎ করে নাস্তা করতে আমাদের লিডার বললো যে চল চল নাস্তা করে আসে, তারপরে বাকিটা দেখা যাবে। গেলাম নাস্তা করতে, নাস্তা করে ফেরার পথে, ফেরার পরে মানে পথে হঠাৎ করেই সুমন বললো যে আই হ্যাভ এ প্ল্যান, লেটস মেক ইট। সেই প্ল্যানটা দিয়ে আমরা গেলাম ওর বাসায় যেখানে আমরা কাজ করতেছিলাম। সেখানে গিয়ে দেখা গেছে যে সারা রাত ধরে যে যা বানাইছিলাম পুরোটা খুলে ফেলছে। সেটা খুলে দেন সার্কিটে কিছু ছোট ছোট মোটরের সার্কিটে কিছু ছোটো ছোটো চেঞ্জ করি এবং করার পরে যখন আমরা রোবটটাকে আবার রান করতেছি আমরা তখন দেখতে পারলাম যে না, দিস টাইম ইট ইজ ওয়ার্কিং। সো এরকম ফ্রাস্ট্রেটিং একটা মোমেন্টের পরে আবার আমরা বাউন্স ব্যাক করে ফেরত আসা। আসলে এনএসই মার্কসেক্সের সাথে এটা শুরু থেকেই হয়ে আসছে। এই কথাটা বলার মানে এই গল্পটা শেয়ার করার কারণটা এটাই যে এই ধরনের যে মানে আপস অ্যান্ড ডাউনস এগুলো আসলে এনএসই মার্কসেক্সের সাথে শুরু থেকেই আছে। ইভেন আমরা আইআরসি 2019 এরকম একটা স্টোরি আছে যে আমরা আমাদের রোভারের সাথে যে কমিউনিকেশন করবো আমরা একটা আমাদের কন্ট্রোলারে সেটাই হচ্ছিল না। দেন সেদিন রাতেও ঠিক এরকম সারা রাত বসে একটা এন্টেনা বানানো, তার পেছে সেটাকে পরের দিন নিয়ে যাওয়া এবং কমিউনিকেশন না হওয়াতে প্রথম দিন রেজাল্ট যেহেতু মানে প্রথম দিনের পারফরমেন্স খারাপ হয়, দেন সেকেন্ডে, দেন থার্ড ডে। অ্যান্ড আমরা পরবর্তী যে তিন দিন ছিলাম সে তিন দিনেই আমরা এত ভালো পারফর্ম করি যে আমরা আমাদের নিজেদের প্রতি মানে যথেষ্ট প্রাউড ফিল করতেছিলাম যে না, এক রাতের কাজে যদি আমরা এতটুকু করতে পারি তাহলে আসলে আমার মনে হয় আমি নর্থ সাউথকে এবং বাংলাদেশকে যথেষ্ট ভালোভাবে রিপ্রেজেন্ট করে আসছি ইন্ডিয়াতে। তো এটাই এরকম অনেকগুলো স্টোরি হয়তো বা বলে যেতে পারবো, শেষ করতে পারবো মানে এক রাতের মধ্যে শেষ করতে পারবো না। তো সবশেষে একটা কথা বলতে পারি যে এনএসই মার্কসেক্সের যে রোবটটা এটা আসলে আমাদের কাছে আমাদের চাইল্ডের মতো। আই উই লিটারেলি লুকস ইট লাইক আ চাইল্ড অফ আস। আমাদের ছোট বাচ্চাকে যেভাবে আমরা বড় করি, একটা কোলের শিশুকে যেভাবে আমরা আস্তে আস্তে অনেক বড় করি, অনেক গাইডেন্স দেই, অনেক কিছু বলি, উপদেশ, বকা সব কিছুই থাকে সেখানে, সেরকম অনেক আবেগ থাকে। একটা বাচ্চাকে বড় করার পেছনে অনেক আবেগ থাকে। আমাদের রোবটটাকে তৈরি করতে এরকম আমাদের অনেক আবেগ একসাথে জড়িত। দর্শক, আমরা শুনছিলাম মার্স রোভার যারা তৈরি করেছেন সেই টিমের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্যের বক্তব্য এবং সেই সাথে তাদের উচ্ছ্বাসের গল্প। আপনারা দেখছেন ওয়ার্ল্ড অন ল্যাপটপ ক্যাম্পাস টেক ট্যালেন্ট। আমার সাথে রয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খান আফনান রাহাত। রাহাতের সাথে আরও একবার কথা বলছি। রাহাত, এই প্রজেক্টটি করতে গিয়ে আপনার টিম মেম্বাররা যেটি আমাদেরকে বললেন যে তাদের চেষ্টা, তাদের পরিশ্রম সব কিছুই ছিল এবং সেই সাথে বললেন যে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখিও হয়েছেন তারা, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই চ্যালেঞ্জগুলো আপনারা কিভাবে ওভারকাম করেছেন? আমাদের তো হচ্ছে ওয়ার্ক স্পেস ছিল না প্রথমে, তো টিম মেম্বাররাই আসলে মোস্ট সাপোর্টটা দিয়েছে। আমরাই হচ্ছে আমাদের সব করতে হয়েছে। আচ্ছা, আমার এক ফ্রেন্ড ওর বাসায় হচ্ছে আমরা মেইনলি ফার্স্টে ওয়ার্ক স্টেশন স্টার্ট করি, তো সেখানে আমরা কাজ করতাম। বাট আসলে একটা বাসার মধ্যে তো একা মানুষ থাকে না, সো একটু ইভেন্টুয়ালি প্রবলেম হতোই। আচ্ছা, তো পরে আমরা প্রথম যখন কম্পিটিশন থেকে আসি, আসার পরে হচ্ছে নর্থ সাউথকে এরকম বলি যে আমরা থার্ড হই ন্যাশনালি আর ইন্টারন্যাশনালি নাই, সো তখন নর্থ সাউথ হচ্ছে এটাকে একটু গুরুত্ব দিয়ে দেখে দেখে হচ্ছে পরে আমাদেরকে একটা স্পেস দেয় কাজ করার জন্য। বাট কাজ করার সত্ত্বেও হচ্ছে স্পেস দিয়েছে, বাট আমাদের তো আসলে কোনো ওয়ার্কশপ নেই, নর্থ সাউথের ভিতরে ওরকম কোনো ওয়ার্কশপ নেই। সো যার কারণে হচ্ছে আপনার আমাদের এই এদিকে সেদিকে হচ্ছে আপনার যে লোহার কাজ করে এইসব জায়গায় ওয়ার্কশপে যেয়ে যেয়ে হচ্ছে কাজগুলো করতে হতো। রোভারের যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা দাঁড়া করানোর জন্য হচ্ছে আমাদের মনে করেন এই ওয়ার্কশপগুলো বেসিকলি সাপোর্ট নিতে হতো।
সো এই যে সাপোর্টগুলো নিয়েছেন এবং এই সাপোর্টগুলো নিতে গিয়ে অনেক জায়গায় ছোটাছুটি করতে হয়েছে, অনেক কিছুই করতে হয়েছে, এবং শুরুতে আপনি যেটি বললেন যে রাতের পর রাত পরিশ্রম করেছেন আপনারা সবাই মিলে, সেক্ষেত্রে নর্থসাউথের মতো একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার ক্ষেত্রে পড়াশোনা এবং পাশাপাশি কাজ করা দুটোই তো খুব চ্যালেঞ্জিং বিষয় ছিল। এই প্রজেক্টে কাজ করতে গিয়ে পড়াশোনায় কোনো ধরনের বাধার মুখোমুখি আপনি বা আপনার টিম মেম্বার হয়েছে কিনা? বাধা যদি বলেন তো সবাই হয়েছে, কারণ আপনার এটা আসলে এরকম একটা জিনিস যেটাতে হচ্ছে প্রচুর সময় দেওয়া লাগে, পরিশ্রম দেওয়া লাগে, সো আর পড়াশোনাতে তো দেওয়া লাগেই, আর নর্থ সাউথে যে পড়ালেখার প্রেশার আছে আমাদের, সো এটাতে ওভারকাম করাটা একটু চ্যালেঞ্জিং। আচ্ছা, আমাদের দেখা গেছে যে এই সেমিস্টারে হচ্ছে আপনার যে সামনে ইভেন্ট আছে, যে ইন্টারন্যাশনাল কোনো ইভেন্টে পার্টিসিপেট করতে হবে, সেই সেমিস্টারগুলোতে একটু কোর্সেস কম নেওয়া হতো। আচ্ছা, তারপরে আপনার হচ্ছে আমাদের এরকম একটা সিচুয়েশন হয়েছিল যে আমাদের কম্পিটিশন যে সময় তার ওই টাইমে হচ্ছে আপনার ফাইনাল পড়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো ফাইনালস তখন মিস দেওয়ার সুযোগ নেই, কম্পিটিশন আসলে মিস দেওয়ার সুযোগ নেই, যেহেতু সবাই আমরা কাজ করেছি। সো পরে হচ্ছে নর্থসাউথকে রিকোয়েস্ট করা হলো, তো নর্থসাউথ পরে বললো যে ঠিক আছে তাহলে তোমরা যদি পারো তাহলে ফাইনালসটা কিছুদিন আগে দিয়ে দেবো, যার অর্থ দাঁড়ায় যে আপনারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে অনেক বেশি সাপোর্ট পেয়েছেন এবং সেই সাপোর্টটি পেয়ে আপনারা একটা সাকসেসফুল প্রজেক্ট করতে পেরেছেন। দর্শক, আপনারা দেখছেন ওয়ালটন ল্যাপটপ ক্যাম্পাস টেক ট্যালেন্ট, আপনাদের সাথে আছি রাশেদ ইমাম, সেই সাথে আমার আজকের অতিথি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খান আফনান রাহাত। আমরা এবারে আফনানের কাছ থেকে আরেকটু শুনবো যে যখন আপনারা কাজগুলো করেছেন সেই কাজগুলো করার সময় আপনাদের অভিজ্ঞতাটা কেমন ছিল এবং সেই সাথে ওই সময়ের যে স্মৃতিগুলো তেমন দু একটি স্মৃতি আমাদের সাথে শেয়ার করবেন। তো আগেও যেরকম বলেছি যে আমাদের তো ওয়ার্কশপে যে কাজগুলো করতে হতো, তো ওয়ার্কশপে আসলে দেখা গেছে যে আমরা সকালবেলা 10টা বাজে যেতাম, বের হতে হতে 5টা, 6টা, 7টা, আচ্ছা ওদিন 11টা, তো দেখা গেছে যে এরকমও দিন গিয়েছে যে আমরা লাঞ্চ করি নাই, ব্রেকফাস্ট করি নাই, ওয়ার্কশপেই বসে আছি। আচ্ছা, এরকমও দিন গিয়েছে যে দেখা গেছে আপনাদের যে ওয়ার্কশপে কাজ করবে আমরা তার আগে যে ওয়ার্কশপের বাইরে ওয়েট করছি, ওয়েট করছেন যে সে আসবে আমরা ফার্স্ট আওয়ারই শুরু করে দিব তাকে, বিকজ ওরাও আসলে বিজি থাকে, অন্যান্য কাজ থাকে ওদের, সো ওনাদেরকেও আসলে একটা থ্যাঙ্কস না দিলে হয় না, কাজ ওনারা ওনাদের সময় বের করে আমাদেরকে সাহায্য করেছেন, এবং যখনই শুনে যে এরকম একটা প্রজেক্ট নিয়ে কাজ করছি আমরা, তো ওনারাও একটু আগ্রহ দেখায়, ওনারাও একটু কাজ করতে ইন্টারেস্টেড হন যে যদি হেল্প করতে পারে তাহলে হয়তো ওনাদের ওয়ার্কশপের একটু প্রমোশন হবে, প্রমোশন হবে, ওনাদের সুনাম তৈরি হবে, ওনারাও এত বড় একটা প্রজেক্টে কাজ করেছেন। তো সেক্ষেত্রে মানে বাইরের মানুষকে দিয়ে কাজ করানো, আপনাদের নিজেদের পরিশ্রম, দিন শেষে কোনো জায়গায় গিয়ে কোনো আক্ষেপ আছে কি না যে এই সাপোর্টটা পেলে বা এইরকম একটা বড় ফান্ডিং পেলে আমরা কাজটা আরও ভালোভাবে করতে পারতাম, আমরা আরও বড় কিছু করতে পারতাম? জি অবশ্যই, ওয়ার্ল্ডের যত বড় বড় কোম্পানিজ আছে সবই কিন্তু আসলে R&D বেসড, যেগুলো সেগুলো কিন্তু স্পন্সরের উপরেই হচ্ছে মোস্টলি ডিপেন্ডেন্ট, বিকজ আপনাদের হচ্ছে একটা অ্যালোকেশন করা থাকে ফান্ডে যে হচ্ছে এটার জন্য R&D এর জন্য বেসিক্যালি অ্যালোকেটেড, তো সেটা তো আমাদের আসলে ইউনিভার্সিটিতে ওইভাবে, বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে আসলে ওইভাবে সুযোগ নেই এটাতে, বাট আমার মনে হয় যে প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা ফান্ড অ্যালোকেট করা উচিত R&D সেক্টরের জন্য। সেই সাথে মানে সরকারি বা বেসরকারি উদ্যোগগুলো যদি আপনাদের পাশে এসে দাঁড়ায় কিংবা আপনারা যদি এমন কোনো একটা সহযোগিতা পান যেখানে আপনাদের এই রিসার্চটাকে আপনারা আরও সামনে এগিয়ে নিতে পারবেন, আপনাদের এই প্রজেক্টটা নিয়ে আপনারা বিশ্বের আরও বিভিন্ন জায়গায় নিজেদেরকে আরও বেশি তুলে ধরতে পারবেন, মেরে ধরতে পারবেন? জি অবশ্যই, এটা তো আসলে এখন বেসরকারি সরকারি যারা আছে এনারাও যদি একটু সাপোর্ট করতে পারে, ইউনিভার্সিটিও আসলে একটু তাহলে সাহস পাবে যে বাহিরের মানুষজন করছে তাহলে ইউনিভার্সিটিরাও একটু এগিয়ে আসবে আরও R&D সেক্টরের উপরে বাংলাদেশে, কারণ R&D সেক্টর বাংলাদেশের অনেক পিছিয়ে আছে আমাদের। আচ্ছা, তো সেক্ষেত্রে মানে নতুন শিক্ষার্থী যারা আছে বা আপনাদের পথ ধরে আপনাদের দেখা দেখে যারা আরও কাজ করতে চায়, তাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে যে আপনাদের অভিজ্ঞতার থেকে যে এই কাজটি না করে আপনারা এইভাবে করলে হয়তো আর একটু ভালো করতে পারতেন, তাদের জন্য এমন কোনো বক্তব্য আছে কি না? বক্তব্য বলতে যে কাজটা আমরা করছি খুব ফ্রাস্ট্রেটিং একটা কাজ। আচ্ছা, তো দেখা গেছে যে আগের দিন ঠিক চলছে পরের দিন চলছে না, কোনো প্রবলেম নেই বাট চলছে না কোনো কারণে, সো ধৈর্যটা আসলে খুব ইম্পর্টেন্ট এই কাজটা আমাদের এই কাজটাতে, সো তারপরে আপনার যেহেতু হার্ডওয়্যারের ব্যাপার, হার্ডওয়্যার একটা নষ্ট হয়ে যেতেই পারে। জি, তো আমরা আমাদের একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, আমরা IRC যখন 2019 যাই, আমাদের যাওয়ার পথে হচ্ছে এয়ারপোর্টে ব্যাটারি সিজ করে রেখে দেয় যে ব্যাটারি পাস করা যাবে না। আচ্ছা, সো আমরা কম্পিটিশনে যাচ্ছি, রোভার নিয়ে গিয়েছি কিন্তু কোনো ব্যাটারি নেই, আমাদের পাওয়ার সাপ্লাই নেই চালানো। আচ্ছা, সো আমরা পরে হচ্ছে ওখানে আরেকটা টিম থেকে একটা ব্যাটারি নেই,
নিয়ে হচ্ছে আমরা চালাই, বাট আমাদের সিস্টেমটা ডেভেলপ করা ছিল হচ্ছে 12 ভোল্টের জন্য, আমাদের ব্যাটারিটা ছিল 24 ভোল্ট। আচ্ছা, সো ডাবল ভোল্টেজে, ডাবল ভোল্টেজ। তো দেখা গেছে যে আপনার আমরা চালানো শুরু করেছিলাম, বাট কিছুক্ষণ পরে যে হচ্ছে আমাদের একটা আইসি পড়ে গেল। আচ্ছা, সো তখন ওখানে একটা ডিফারেন্ট একটা দেশে মনে করেন এখন একটা আইসি খুঁজে পাওয়া অনেক চ্যালেঞ্জিং ছিল, বাট তারপরে ওখানকার যে হোস্টরা ছিল ওনারা হচ্ছে অনেক সাপোর্ট করেছেন, ওনাদের যে সবগুলো ছিল ওখানে গাইড করেছে আমাদেরকে যাওয়ার জন্য, আমরা যে পরে নিয়ে এসেছি সাকসেসফুলি পরে রিপেয়ার করে, ওই একটা রাউন্ড হচ্ছে আমাদের থেমে যেতে হয়েছিল, আসলে কোনো অপশন ছিল না। সো পরে আমরা ব্যাটারি কিনলাম, আইসি কিনলাম, তারপরে আর কি আবার পরের দিন থেকে আমরা নর্মালি ব্যাক অন ট্র্যাক। এই যে মাস্টারবাটি আপনারা তৈরি করেছেন এবং সেটিকে নিয়ে আন্তর্জাতিকভাবে বিভিন্ন জায়গায় আপনারা মুভ করেছেন, সম্মান অর্জন করেছেন, কি মনে হয় যে এই সেক্টরটিতে আমরা আরও অনেক দূর যেতে পারি কি না, কিংবা ভবিষ্যতে আমাদের প্রযুক্তি পণ্য হিসেবে এটিকে আমরা তৈরি করে আরও আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে পারি কি না, বা সেই রকম সুযোগ বাংলাদেশের আছে কি না? মার্স রোভার কথা যদি বলেন তাহলে আসলে বাংলাদেশের তো আমার মনে হয় না এত বড় আসলে ল্যাব কখনো হবে যে মার্স রোভার একটা পাঠাতে পারবে মার্সে, বাট আমি মনে করি যে যারা আমরা কাজ করছি স্পেস সেক্টরগুলোতে, সো স্পেস টেকনোলজি অনেক বড় একটা সেক্টর, সো আমাদের তো কয়েকদিন আগে বঙ্গবন্ধু স্যাটেলাইটও লঞ্চ করা হলো, সো বঙ্গবন্ধু স্যাটেলাইটের পাশাপাশি আমাদের যারা ইউনিভার্সিটি স্টুডেন্টস আছি আমরা যদি পেট প্রজেক্টস হিসাবে এরকম স্যাটেলাইট টাইপের ন্যানো স্যাটেলাইটসগুলো প্রজেক্ট হিসাবে করি, সো আমার মনে হয় যে একটা অনেক ভালো একটা দিকে যাবে আর কি ফিউচারটা। নিশ্চয়ই, এবং সেই ভালো সম্ভাবনা, সেই ভালো ভবিষ্যতের দিকে আমরাও থাকতে চাই, আমরাও সেই ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে চাই। একদম শেষ দিকে পৌঁছে গেছি আজকের আয়োজনের, একদম শেষ দিকে এসে শুনতে চাই যে নিজের অভিজ্ঞতা থেকে ভবিষ্যতের যে প্রজন্ম আসছে তাদেরকে উৎসাহিত করছেন সেটিও ঠিক আছে, কিন্তু ব্যক্তিগত জায়গায় ব্যক্তিগত তৃপ্তি বা আত্মতৃপ্তি কতটা পাচ্ছেন? এখন আমরা যখন একটা দেশে যাচ্ছি আমাদের বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করছি, সো এটা হচ্ছে আসলে বড় কিছু নেই, অনেক গর্বের ব্যাপার যে দেশকে আমরা রিপ্রেজেন্ট করছি। যে বিকজ আমরা যখন মার্স রোভারটা নিয়ে যাই আমরা হচ্ছে মার্স রোভারে আমাদের বাংলাদেশের পতাকাটা লাগাই, লাগানো ছিল যখন লাগানো হয় তখন পতাকাটা উঠছে পুরো এতগুলো কান্ট্রির, অলমোস্ট আপনার হচ্ছে 20টা দেশ থেকে টিমস এসেছিল, সো ওখানে কেউ কেউ পতাকা লাগিয়েছে কেউ কেউ লাগায়নি, সো আমাদের যখন এত বড় একটা প্ল্যাটফর্মে বাংলাদেশের পতাকা উঠছে সো এটা অনেক গর্বের একটা বিষয় আমাদের জন্য। আসলেই সেটি গর্বের বিষয়, এবং সেই গর্বের পতাকা আরও অনেক উঁচুতে উঠুক, আপনাদের হাত ধরে এই পতাকা উড়ুক, সেই সাথে আপনাদের দেখা দেখে আমাদের নতুন প্রজন্ম আরও এগিয়ে আসুক, তারাও চেষ্টা করুক, তারাও বাংলাদেশকে সাফল্যমণ্ডিত করুক, এটি আমাদের প্রত্যাশা। আপনার অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে স্টুডিওতে আসার জন্য, সেই সাথে আপনার পুরো টিমের জন্য, নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে যতখানি সাপোর্ট দিয়েছে তাদের জন্য আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা, ভবিষ্যতে আপনাদের আরও সাফল্য কামনা করছি এবং সেই সাফল্য নিয়ে আবারও কথা হবে। থ্যাংক ইউ রাশেদ ভাই আপনাকে আমাকে এখানে আজকে সুযোগ দেওয়ার জন্য, কথা বলার জন্য, কারণ আমরা আসলে অনেকদিন ধরে একটা এরকম একটা শোর জন্য চাচ্ছিলাম, যে যেহেতু আমরা কাজ করি শুধু এটা আমরা না, মার্স রোভার নিয়ে যারা যারা কাজ করি আমরা অনেক আন্ডাররেটেড আসলে, কারণ আমাদেরকে নিয়ে আসলে ওরকম কথা হয় না, তো এটা আমি মনে করি যে অনেক ভালো একটা সুযোগ পেয়েছি আমরা যে এখানে এসে এত বড় একটা প্ল্যাটফর্মে আমরা বলতে পারছি যে আমরা কি নিয়ে কাজ করছি। এর সাথে ধন্যবাদ জানাতে চাচ্ছি বলতানো ল্যাপটপ এবং টেকসহরকে আমাদেরকে ক্যাম্পাস টেক ট্যালেন্টে ইনভাইট করার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, এবং সেই সাথে আপনাদের পুরো টিমের জন্য অনেক অনেক শুভকামনা। দর্শক, আমরা কথা বলছিলাম খান আফনান রাহাতের সাথে, যিনি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এবং তার টিমের যে মার্স রোভার তৈরির গল্প সেটি আমরা শুনলাম, আপনাদেরকে শোনালাম। এমন আরও গল্প নিয়ে আপনার কাছে ফিরে আসবো, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং টেক শহরের সাথেই থাকুন। আজকের মতো বিদায়।